অতীতের চেয়ে আরও দুর্বিষহ অবস্থার মধ্যে বাংলাদেশের জনগণ পড়ে যাচ্ছে অতি সম্প্রতি কোটা আন্দোলনের মাধ্যমে সরকারের নগ্ন চেহারা আবারও প্রকাশ পেয়েছে কোটা তো আছেই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে ভালো রেজাল্টের ভিত্তিতে প্রশাসনের লোকজন নিয়োগ পাবে এটাই তো কোটা কারণ মেধাহীন লোকদের কবলে যদি দেশ পড়ে তাহলে দেশটা মগের মূল্যকে পরিণত হবে এটা মানুষের বসবাসের উপযোগী থাকবে না সব ধরনের ন্যায় ভিত্তিক আন্দোলনের পক্ষে জামাত ইসলামী অতীতও আছে বর্তমানেও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে আলহামদুলিল্লাহ হিরুফিল আলামিন ওসাল মালা সঈদ উল মুরসালিন আলীহিয়া বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আসুরার এই মহতি আলোচনা সভার জনাব সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মহানগরী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দিন জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ ও সম্মানিত সুদীমণ্ডলী আজকের যেই দিনটার উপরে আমরা আলোচনার জন্য একত্রিত হয়েছি এটি মানব জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এ দিনটি গুরুত্বপূর্ণ হয়েছে কারণে যে এই দিনে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আর এই কারণেই এই দিনটি অত্যন্ত তাৎপর্যবহ এরকম আরও কিছু দিন রাত ইসলামে রয়েছে যেগুলোর মধ্য দিয়ে আল্লাহ রাবুল আলমিন মানুষের কাছে সত্যকে প্রতিষ্ঠিত করেন সত্যের জন্য ভূমিকা পালনে উদ্বুদ্ধ করেন এবং এই ধরনের দিনগুলোতে আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক শক্তিতে আমরা যাতে বলিয়ান হতে পারি সেই ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আলমিন রেখেছেন এই কারণেই মুসলিম জাতির ইতিহাসে এই ধরনের বেশ কিছু রাত আছে দিন আছে সবগুলোকে আমরা একই মেজাজে চিন্তা ভাবনা করব। কোনোটাকে আলাদা করে বিচ্ছিন্ন করে আমরা দেখব না আমরা এটা জানি যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতিকে প্রেরণ করেছেন একটি মহৎ উদ্দেশ্য সাধনের জন্যে সেটি হচ্ছে বামা খালাক্তুল জিন্ন আলিন সাইল্লা আলিয় আবুদুন মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা পৃথিবীতে তার গোলামি করার জন্যে তার দাসত্ব করার জন্যে পাঠিয়েছেন সেই গোলামীর সত্যিকারের যেই পথ সেই গোলামের যেই উপায় আল্লাহ রাব্বুল আলমিন মানুষের কাছে তুলে ধরেছেন সেটির প্রতি যাতে কারো কোনো সন্দেহ সংশয় না থাকে সে কারণে আল্লাহ তালা কোরআনে এটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন আলহাকুমের রাব্বিকা ফালা না মিন মিনাল মুমতারিন হক সত্য এটা আল্লাহর পক্ষ থেকেই দুনিয়া এসেছে সুতরাং এ ব্যাপারে তোমাদের মধ্যে কোনো সন্দেহ সংশয় যাতে না থাকে অর্থাৎ আমাদের এই আয়াত দিয়ে আমাদের ইমানকে আমাদের আস্থাকে আমাদের আকিদা বিশ্বাসকে আল্লাহ রাব্বুল আলমিন স্বচ্ছ করতে চান কারণ হক সম্পর্কে যদি ন্যায় নীতি সম্পর্কে যদি লোকদের মধ্যে সন্দেহ সংশয় থাকে তাহলে তাদের দ্বারা সত্য প্রতিষ্ঠা আদৌ সম্ভব না সে কারণে আল্লাহ তালা স্পষ্টভাবে এটা কোরআনে বলে দিয়েছেন যে যেটা হক যেটা সত্য যেটা ন্যায় যেটা কল্যাণ এটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে এসেছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয় দুনিয়ার কোনো মানুষের সৃষ্ট নয় সে কারণে আমাদেরকে আমরা যারা মুসলমান আমাদেরকে এই বিষয়টি প্রথমে আমাদের অন্তরে অত্যন্ত দৃঢ়ভাবে বদ্যমূল করতে হবে আর এই সত্যকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ রাব্বুল আলমিন নবীদের নেতৃত্বে একটি আন্দোলন পরিচালনা করেছিলেন অথচ আদম ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম পর্যন্ত নবীদের নেতৃত্বে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ায় মানুষের জীবনে এবং সমাজে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে সংগ্রামের ব্যবস্থা করেছিলেন আল্লাহর নবীগণ অত্যন্ত সার্থকভাবে দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার কাজ করেছেন প্রত্যেকেই তার উপরে যেই যেই দায়িত্ব আল্লাহ তাআলা যে যোগে অবস্থার সময় এবং প্রয়োজনের প্রেক্ষিতে নাজিল করেছেন সবটাই আল্লাহর নবীগণ অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে সেটাকে তারা আঞ্জাম দিয়েছেন নবুয়তের পূর্ণ দায়িত্ব পালন করে তারা দুনিয়া থেকে গিয়েছেন সেই নবীদের মধ্যেই একজন জলিলুল কদর নবী বা রসুল উলুল আজম যাদেরকে বলা হয় রাসুলদের মধ্যে একেবারেই শীর্ষ পর্যায়ের যেই কয়জন রসুল ছিলেন তার মধ্যে মুসা মুসাআল ইসলাম ছিলেন তার অন্যতম আমরা জানি যে হজরতী ইউসুফ আল ইসলামের সময়ে বনে ইসরায়েলরা মিশরে যায় দুর্ভিক্ষের হাত থেকে রক্ষার জন্য সেখানে যান সেই থেকে শুরু করে বহু বছর বনে ইসরায়েলরা মিশরে ছিল এবং তারা সেখানকার বলতে গেলে স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছিল এবং তাদের মাধ্যমেই মূলত মানব জাতিকে আল্লাহ রাবুল আলমিন সত্যের পথ দেখিয়েছিলেন মুক্তি এবং নাজাতের পথ দেখিয়েছিলেন কালক্রমে সেই বংশেই মুসাআলা ইসলাম নবী হয়ে আসেন তাঁকেও আল্লাহ রাবুল আলমিন একই নির্দেশ দিয়েছিলেন যে ফেরাউন সহ তার রীতিনীতি চিন্তা চেতনা যাবতীয় কর্মকাণ্ড এগুলো মানুষের জন্যে হুমকি এগুলোর মোকাবিলা করে আবার সত্য দিনকে সেখানে প্রতিষ্ঠিত করতে হবে এবং মুসাআলা ইসলামও আপনারা জানেন যে শিশু বয়সে কিভাবে ফেরাউনের জুলুম থেকে তাকে আল্লাহ রক্ষা করেছেন এবং ফেরাউনের গড়েই তাকে লালিত পালিত করে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে তাকে আল্লাহ তালা জিম্মাদারি দান করেন তিনি নবুয়ত পান এবং নবুয়ত পাওয়ার পরে তিনি দিনের প্রচার এবং দিনের প্রতিষ্ঠার জন্যে কাজ করতে থাকেন এই কাজে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে ফেরাউন মানে তৎকালীন মিশরের শাসক গোষ্ঠী যারা ছিল তারা বাধা সৃষ্টি করে সেই বাধা মোকাবিলা করতে গিয়ে আল ইসলাম তার নবুয়তের যত যোগ্যতা ছিল দক্ষতা ছিল সব কিছুকে তিনি ইউটিলাইজ করে ধৈর্য সবরের সাথে মানুষকে দিনের পথে আনার জন্য চেষ্টা করেছিলেন একটা পর্যায়ে যখন তিনি হতাশ হয়ে গেলেন যে এই জাতিকে কোনোভাবেই হেদায়েত করার আর কোনো সুযোগ নেই তখন তিনি আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন আর আল্লাহ রাব্বুল আলমিনও সেই সমাজের বাস্তব চিত্র জানতেন তিনি আলেমুল গায়েব এরকম একটি অবস্থাতেই আল্লাহরাবুল আলমিন মুসাআলা ইসলামকে সাগর পার হয়ে তাকে মুক্ত করলেন আর ফেরাউনকে সাগরে ডুবিয়ে মারলেন এই যে সত্য মিথ্যার দ্বন্দ্বের একটা চূড়ান্ত পর্যায়ে সত্যকে আল্লাহ তালা বিজয়ী করলেন মিথ্যা এবং মিথ্যার যারা দজাদারি ছিল তাদেরকে সাগরে ডুবিয়ে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন এর মধ্য দিয়ে আমরা এটা পরিষ্কারভাবে বুঝতে পারি যে দুনিয়াতে সত্য মিথ্যার হক এবং বাতিলের যেই দ্বন্দ্ব সংঘাত এটা অবশ্যম্ভাবী এটা হবে এই সত্য মিথ্যার দ্বন্দ্ব সংঘাত সত্যপন্থীরা থাকবে আরেক সাইডে মিথ্যার ধ্বজাধারীরা থাকবে এদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হবে যান মাল এগুলো সেখানে কোরবানই করতে হবে এবং এর মধ্য দিয়ে আল্লাতালা সত্যকে প্রতিষ্ঠিত করবেন মিথ্যাকে ধ্বংস করে দেবেন মুসাল্লা ইসলামের ঘটনার মধ্য দিয়ে এই জিনিসটি আল্লাহ রাব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন আরেকটি জিনিস তিনি সেদিনকার ঘটনায় পরিষ্কার করে দিয়েছিলেন যে সত্য মিথ্যার দ্বন্দ্বে সংঘাতে সেখানে সত্যপন্থীরা বিজয়ী হয়ে সত্যকে নিজের জীবনে এবং সমাজে প্রতিষ্ঠিত করার জন্যে তাদেরকে ভূমিকা পালন করতে হবে আনফর্চুনেটলি মুসাল্লা ইসলাম যখন নাজাদ পেয়ে তিনি তার নিজ শহরে আসলেন তখন তার অনুসারীরা তার নির্দেশ পালন করেনি তিনি যেভাবে চালাতে চেয়েছেন সেভাবে তারা চলেনি তিনি যেভাবে গাইড করেছেন সেভাবে তারা অনুসরণ করেনি তিনি কেতাবের জন্য পাহাড়ে যখন গেলেন ওহি পাওয়ার জন্য যখন পাহাড়ে আল্লাহর সাথে পর্বত চূড়ায় গেলেন তখন এই সুযোগে তারা বাসুর পূজা শুরু করলো নিজেরা একটা গাবি তৈরি করে এটার পূজা আরম্ভ করে দিল তার ভাই হারুন আল ইসলাম অনেক চেষ্টা করেছেন তাদেরকে এখান থেকে বিরত রাখার জন্য কিন্তু তারা বিরত থাকে নেই এরকম সকল যোগেই আল্লাহ রাবুল আলমীন সত্যপন্থীদের চোখ খুলে দেওয়ার পরেও তারা একটা পর্যায়ে এসে সত্যকে না দেখার ভান করে মিথ্যার অনুসারী হয়ে তারা তাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিলেন ইতিহাসের এই উত্থান পতনের বিভিন্ন পর্যায়ে তালা এভাবে নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন যার সংখ্যা প্রায় লক্ষাধিক এই যে মুসাআলা ইসলামের নাজাত এবং ফেরাউনের ধ্বংস এই ঘটনাটি ঘটেছে মহরমের দশ তারিখ সে কারণেই এটা ইহুদি খ্রিস্টানরা খুব সম্মানের সাথে এটাকে স্মরণ করত এবং সেই দিন তারা রোজা রাখতো এই ঘটনার থেকে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে যে সত্য মিথ্যার সংগ্রামে লড়াইয়ে আল্লাহর দিনের অনুসারী যারা হবে সত্যের পক্ষে যারা দাঁড়াবে তাদেরকে মাঠে ময়দানে এভাবে সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড এটা তাদেরকে চালিয়ে যেতে হবে আর দ্বিতীয় হচ্ছে এ কাজে সফল হওয়ার জন্যে তাদেরকে নীরবে নিবৃতি আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে আল্লাহর নৈকট্য তাদেরকে অর্জন করতে হবে আল্লাহর সাথে গভীর ও নিবিড় সম্পর্কের মাধ্যমে স্বর্গীয় সাহায্য যাতে তাদের জন্য আল্লাহ মঞ্জুর করেন সেই উপযুক্ততাও তাদেরকে অর্জন করতে হবে এই দুটো জিনিসই আমরা এই ঘটনা থেকে দেখতে পাই এবং স্বাভাবিকভাবেই এই দিনেই যেহেতু কারবালার ঘটনা ঘটেছে সে কারণে আমাদের সমাজের মানুষ এটা নিয়ে ঐতিহাসিকভাবে একটা ভুলের মধ্যে আছে যে এটা এই কারবালার কারণেই আশুরা আসলে আশুরার দিনে যত ঘটনা ঘটেছে সবগুলোই গুরুত্বপূর্ণ এই দিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটেছে সবগুলোর সবগুলো ঘটনাই তাৎপর্যবহ এগুলো থেকে মুসলিম উম্মার মানব জাতির অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে সুতরাং এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করাটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় দিক এবং উদ্দেশ্য কারবালার ঘটনা যে যেহেতু সেদিন ঘটেছে বানিয়ে জামায়াত সৈদ মৌদুদী রহমতুল্লাহ আলাইতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল আনহুমার একটি হাদিসের সূত্র ধরে তিনি একটা ব্যাখ্যা করেছেন এর আগে আমি এটা জানিয়ে রাখতে চাই যে আমাদের সমাজে এখন এক শ্রেণীর আলেম নামধারী তারা এই ঘটনাটাকে বিভিন্নভাবে চিত্রায়িত করে আসল জায়গা থেকে মানুষকে ডাইভার্ট করে নিয়ে যেতে চান সেটা হচ্ছে যে ইমাম হুসাইন তালা আনহুকে বড় বড় সাহাবিগণ বারণ করেছিলেন কুফায় না যাওয়ার জন্য তিনি সিনিয়র সাহাবীদের পরামর্শ উপেক্ষা করে তিনি কুফায় চলে গিয়েছিলেন এই কথাটা অনেকে বলেন আপনারাও শুনেন জানেন না এটা এরকম একটা বিতর্ক ছেড়ে দেওয়া হয়েছে জানি না যারা এই বিতর্ক ছেড়ে দিয়েছে তাদের উদ্দেশ্য কি সৈয়দ মৌদুদি রহমতুল্লাহ আলাই এই ঘটনাটাকে সামনে রেখে তিনি একটা উপমা দিয়ে বুঝিয়েছেন এবং এটার সমর্থন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লা তাল্লাহ আনহুমার হাদিসে দেখতে পাওয়া যায় সেখানে তিনি উপমা এভাবে দিয়েছেন যে একটা ফলজ বৃক্ষের মালিক যখন দেখে যে তার দুশ্মন এই বৃক্ষটার ডাল পালা ফল সব কিছু কেটে নিয়ে গিয়েছে তবে গাছটা উপড়ে ফেলে নাই গাছটা ঠিক আছে কিন্তু তার ডাল পালা পত্রপল্লব ফুল ফল এগুলো কেটে ফেলেছে তখন বাড়ির মালিক প্রতিবাদ করে নিন্দা জানায় কিন্তু অতটুকু আশা রাখে যে যেহেতু দুশমন গাছটা টিকাই রেখেছে সেহেতু ভবিষ্যতে হয়তো আবার ডাল ফালা হবে ফল ফলাদি ধরবে এতটুকু তার মধ্যে সান্ত্বনা থাকে এই কারণে দুশ্মনের প্রতিবাদ নিন্দা করেই তিনি সবর করেন আর খুব বেশি অগ্রসর হন না এরপরে তিনি বললেন যে এই বৃক্ষটাই যখন তার মূল থেকে উপড়ে ফেলার জন্যে দুশ্মন চেষ্টা চালায় তখন সেখানে বৃক্ষের মালিক তার জীবন দিয়ে সর্বশক্তি দিয়ে সেটাকে সে প্রতিহত করে এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম তো কারবালার ঘটনাটাও এরকমই হয়েছে আল্লাহ রাসুলের সাহাবাগণ তখনকার মুসলমানগণ ভাষা ভাষা ঘটনাকে বিশ্লেষণ করে তারা একটা স্ট্যান্ডে পৌঁছেছে সেটাও তাদের জন্যে আমি দোষের মনে করি না কারণ সবাই তো সব জিনিস গভীরে যেতে পারে না আর গভীরে যাওয়া না যাওয়া এটা কোনো দোষের বিষয় না আল্লাহ যাকে তৌফিক দেন তিনি ঘটনার গভীরে চলে যেতে পারেন সুদূর প্রসারে বিশ্লেষণ করতে পারেন আর আল্লাহ যাকে সেই জ্ঞান দান করেন না তিনি সেটা পারেন না তবে সকলেরই নিয়ত যে অন্যায় বা দুর্নীতি বা দুশ্মনের মোকাবিলা করে আমাদের অবস্থানকে আমাদেরকে ঠিক রাখতে হবে তো ইমাম হোসাইন তালা তাল্লাহনু এই পর্যায়ে এসে তিনি আর দশ জন সাহাবার মতো চিন্তা করেননি তিনি দেখছেন যে গত কয়েক বছরে হযত আমিরে মাবিয়ার রদুল্লা তালাহুর শাসন আমল থেকে শুরু করে এজিদ পর্যন্ত এই সময়ে রাসুল প্রতিষ্ঠিত খেলাফত আলা মিনহাজিন নবুয়া নবুয়তের তরিকায় প্রতিষ্ঠিত খেলাফতের ডাল ফালা পত্রপল্লব ফল ফলাদি কেটে ফেলা হচ্ছে এখন গাছটা একবারেই ঠুটু জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে সেই পর্যন্ত ইমাম হুসাইন সহ সকল সাহাবাই রামী ধৈর্যের পরিচয় দিয়েছেন কিন্তু যখন ঘটনাটা এই পর্যায়ে আসলো যে এখন আর এই বৃক্ষটাকেই রাখা হবে না এটাকে তার মূল থেকে উপরে ফেলা হবে এই উপলব্ধি যখন ইমাম হুসাইন রদুল্লা তালুর সামনে আসলো তখন তিনি আর স্থির থাকতে পারেননি তার কুফায় গেলে কি অবস্থা হবে তার মদিনায় থাকলে কি অবস্থা হবে সাহাবাদের কিছু সাহাবাতাকে তাকে পরামর্শ দিয়েছেন থাকার জন্য সেটা মেনে নিলে কি অবস্থা হবে এগুলো তিনি চিন্তা করেননি তার চিন্তা এটা এসেছে যে রসুল পাক সাল্লাহ ইসলামের মাধ্যমে যেই ফলজ বৃক্ষ ইসলামী খেলাফত কায়েম হয়েছিল সেই ফলজ বৃক্ষকে এই কয়েক বছরে তার ডাল ফলা ফল এগুলো কেটে ফেলা হয়েছে এখন যে আয়োজন চলছে সেটা হচ্ছে এই গাছটাকে মূল থেকে উপরে সেখানে একটি বিশ বৃক্ষ রচনা করার উদ্যোগ চলছে এই অবস্থা ইমাম হোসাইন টিকতে পারেননি কারণ রসুল্লাহর রক্ত তো তার দমনিতে আছে তিনি সুদূর প্রসারী ফলাফল চিন্তা করে ভয়াবহতা চিন্তা করে তিনি এটাকে রোধ করার জন্য তার যতটুকু শক্তি ছিল জনবল ছিল এটা নিয়ে তাকে লড়াইয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে কুফাতে তাকে তিনি গিয়েছেন সৎ চিন্তা নিয়ে সেখানে তিনি বাধার সম্মুখীন হলেন সেখানে কুচুক্রি মহল ইতিহাস ঐতিহাসিকগণ বলেছেন এখানে ইহুদি খ্রিস্টানদের গোপন চক্রান্ত ছিল কুফাবাসীর সাথে এজিদের সাথে হুসাইন রাজিল্লা তাল আনহুর তার সঙ্গী সাথীদের মধ্যে একটা দূরত্ব একটা সন্দেহ একটা সংশয় তৈরি করে ইসলামের এই ফলজ চিরতরের জন্য নিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা ষড়যন্ত্র সেখানে ছিল সেই ষড়যন্ত্রের কারণে এবং আল্লাহরও হয়তো মঞ্জুর ছিল ইমাম হুসাইন রাহনু সেখানে শাহাদাত বরণ করলেন প্রায় চোদ্দ জন শিশু সহ সত্তর জন তার সঙ্গী সাথী তারা শাহাদাত বরণ করলেন নির্মমভাবে তাদেরকে হত্যা করা হলো তো এটার পেছনে মূলত কোনো ক্ষমতা দখলের রাজনীতি ছিল না এটার পেছনে মূল কারণ ছিল যেটা মাওলানা মৌদুদি রহমতুল্লাহ বলেছেন যে এখন ফলজ বৃক্ষটাকে সম্পূর্ণভাবে উপড়িয়ে সেখানে একটি বীজ বৃক্ষ রচনার যেই ষড়যন্ত্র চলছে এটাকে এখন রুখতে হবে আর সেটাই তিনি করেছেন বীজ বৃক্ষ হচ্ছে খেলাফতকে তার চরিত্র থেকে তার বৈশিষ্ট্য থেকে তার কর্মনীতি থেকে এবং তার মূল উদ্দেশ্য থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে এখানে একটি রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার সূচনা এটা তিনি যখন দেখলেন তখন আতকে উঠলেন সম্মানিত ভাইরা এই যে ইসলামের ইতিহাসে আশুরার পরে কারবালার এই ঘটনা এই ঘটনা থেকে মূলত আমরা এটা বুঝতে পারি যে আসলে এই পৃথিবীতে সত্য মিথ্যার দ্বন্দ্ব ভালো এবং খারাপের দ্বন্দ্ব হক এবং বাতিলের দ্বন্দ্ব এটা চিরন্তন এটা চলতে থাকবে এবং এই সংঘাত সংঘর্ষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে এবং মিথ্যাকে তার জ্বর সহ উৎপাটিত করতে হবে এটাই হচ্ছে আল্লাহর নবী রসুলদের দায়িত্ব এটাই নবী রসুলদের যারা অনুসারী তাদের দায়িত্ব এবং কেয়ামত পর্যন্ত এই কাজটি যদি চলতে থাকে তাহলে মুসলিম উম্মার অস্তিত্ব থাকবে সংগ্রাম আন্দোলন জেহাদের মাধ্যমেই মুসলিম উম্মা দুনিয়াতে মর্যাদা নিয়ে টিকে থাকতে পারে অন্য কোনো পথে মুসলিম উম্মা দুনিয়াতে তার আপন আইডেন্টিটি নিয়ে সে টিকে থাকতে পারে না যেদিন থেকে মুসলমানদের থেকে আন্দোলন সংগ্রাম জেহাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের এই অনুভূতি যেদিন থেকে মুসলমানদের মধ্য থেকে লোপ পেয়েছে সেদিন থেকে মুসলমানরা আজকে নিগৃহীত নিষ্পেষিত অপমানিত লাঞ্ছিত আজকে ইহুদি খ্রিস্টানদের পায়ের লাথি আমরা খাচ্ছি অথচ পৃথিবীতে মুসলমানদের ভূখণ্ডের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন সোর্সের দিক থেকে মুসলমানরা অন্য জাতির চেয়ে অনেক অ্যাডভান্স এত কিছু মুসলমানদের হাতে থাকার পরও আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের পায়ের লাথি খেয়ে তারা বেঁচে আছে তারা যতটুকু অ্যালাউ করে ততটুকু আমরা ইসলাম পালন করতে পারি এর বেশি নয় আল্লাহ যতটুকু চান ততটুকু ইসলাম দিন ধর্ম আমরা পালন করতে পারছি না আজকে ইসলামকে ইহুদি খ্রিস্টানদের অধীনে করে নিয়েছে আমাদের সমাজের এক শ্রেণীর মুসলিম নেতা রাজনীতিকরা এই অবস্থার অবসান ঘটাতে হবে এই অবস্থার অবসান ঘটিয়ে আবারও মুসলমানদেরকে বিশ্বের বুকে শাসকের জাতির রূপে প্রতিষ্ঠিত হতে হবে গোটা মানব জাতির জন্যে তাদেরকে ত্রাণ কর্তা হতে হবে তাদেরকে দিয়েই মূলত এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো সেই ধরনের মুসলমান রূপে মুজাহিদ রূপে আমাদেরকে গড়ে উঠতে হবে বাংলাদেশে আজকে আমরা যারা এই সত্য প্রতিষ্ঠার আন্দোলন করছি সেই আন্দোলনকারীদেরকে সেই কারবালার মতো ঘৃণ্য আচরণের মাধ্যমে ফেরাউনের মতো ঘৃণ্য আচরণের মাধ্যমে যোগে যোগে নমরুদ ফেরাউন কারুন হামান এই জাতীয় কুলাঙ্গারদের জুলুম শোষণ নির্যাতনের মাধ্যমে আজকে দুনিয়ার মধ্যে যেই জুলুমতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে যেই জালিমের স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীটা যেটাকে যেভাবে নরক তুল্য হয়ে গিয়েছে এখান থেকে যদি আমরা এই সমাজকে উদ্ধার করতে চাই তাহলে আর নবী রসুল আসবেন না ইমাম হোসাইন আসবে না ইমাম হজরতে মূসা আল্লাসলাম আসবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইসলাম আসবে না তাদের পদাঙ্ক অনুসরণ করে কেয়ামত পর্যন্ত আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে এভাবে লড়াই চালিয়ে যেতে হবে আন্দোলন চালিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আমরা সেই আন্দোলনের সঙ্গী সাথী হতে পেরেছি এটা আল্লাহর বিরাট সুক্রিয়া আল্লাহ আমাদের প্রতি করুণা করেছেন বাংলাদেশে আস ভাগ মুসলমানের এই বাংলাদেশে আজকে সেই নম্রদি শাসন চলছে ফেরাউনি শাসন চলছে সেই এজিদি শাসন চলছে সর্বত্রে আজকে মিথ্যার আমরা দেখতে পাচ্ছি গ্রামের একটা সাধারণ কুড়েঘর থেকে শুরু করে বাংলাদেশের পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গায় আজকে শয়তানি শক্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সেখানে কোরআন এবং সুন্নার বিরুদ্ধে একজন ব্যক্তি সত্যিকার মুসলমান রূপে এই সমাজে বসবাস করতে পারে এরকম অবস্থা এখন আর নাই এরকম একটি অবস্থায় আমরা আজকে এসে দাঁড়িয়েছি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছরে এই জালিম স্বৈরাচারী কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের সব অধিকার তারা হরণ করে নিয়েছে অর্থনৈতিক অধিকার করেছে তারা হরণ ন্যায় বিচার পাওয়ার অধিকার তারা হরণ করেছে শ্রমিকের অধিকার তারা হরণ করেছে মালিকের অধিকার তারা হরণ করেছে ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত করেছে মানুষের জীবনযাত্রাকে তারা কঠিন থেকে কঠিনতর করে দিয়েছে শিক্ষা চিকিৎসা এগুলোর মৌলিক এই প্রয়োজনগুলোকে তারা নির্মমভাবে এগুলোকে দলন করে তারা মানুষকে আজকে আবদ্ধ করেছে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের এই দেশ এখানে শিক্ষা ব্যবস্থা হওয়ার কথা ছিল ইসলাম ভিত্তিক কোরআন ভিত্তিক আজকে সেখানে হিন্দুত্ববাদী দর্শনের ভিত্তিতে একটি শিক্ষা আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই শিক্ষার মধ্য দিয়ে আমাদের সন্তানরা যদি বেড়ে ওঠে তাহলে আগামী দিনে অর্থাৎ আমাদের আগামী প্রজন্ম নাস্তিক মোরতাদ হয়ে গড়ে উঠবে ভালো মুসলিম কোনো সন্তান আমরা রেখে যেতে পারবো না এই রকম একটি অবস্থা আজকে আমাদের ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছে আমাদের দল করার অধিকার তারা কেড়ে নিয়েছে সভা সমাবেশ করার অধিকার তারা কেড়ে নিয়েছে মানুষের যাত্রায়। এমন কোনো কঠিন অবস্থা নেই যেটা তারা প্রয়োগ করেনি অতীতের চেয়েও আরও দুর্বিশহ অবস্থার মধ্যে বাংলাদেশের জনগণ পড়ে যাচ্ছে অতি সম্প্রতি কোটা আন্দোলনের মাধ্যমে সরকারের নগ্ন চেহারা আবারও প্রকাশ পেয়েছে কোটা তো আছেই মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে ভালো রেজাল্টের ভিত্তিতে প্রশাসনের লোকজন নিয়োগ পাবে এটাই তো কোটা এর মধ্যে আবার আরেকটা কোটা ঢুকাই দিয়েছে কেন এটা এটা যদি যৌক্তিক হতো দেশের জনগণ এটাকে মেনে নিত ছাত্র সমাজ এটাকে মেনে নিত তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু জনগণ এটাকে মেনে নেয়নি সাধারণ ছাত্ররা এটাকে গ্রহণ করতে পারছে না কেন পারছে না পারছে না এর জন্য যে এর আগে একবার আপনারা দেখেছেন যে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছে এই তালিকার ব্যাপারেও প্রশ্ন আছে কারণ আওয়ামী লীগের যারা তাদেরকেই মুক্তিযোদ্ধার তালিকায় রাখা হয়েছে এবং ভুয়া অনেক মুক্তিযোদ্ধা সেই তালিকায় আছে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি অন্য কোনো দলের থাকে তাকে সেই তালিকা রাখা হয়নি তাহলে এখন যদি তাদের জন্য তিরিশ ভাগ কোটা হয় তাহলে তো আসলে আওয়ামী লীগের ছেলে ফেলেরাই লেখাপড়া না করেই তারা এই সমস্ত প্রশাসনে ঢুকে যেতে পারবে এবং দেশটাকে আরও নৈরাজ্যের দিকে তারা নিয়ে যাবে কারণ মেধাহীন লোকদের কবলে যদি দেশ পড়ে তাহলে দেশটা মগের মূল্যকে পরিণত হবে এটা মানুষের বসবাসের উপযোগী থাকবে না আজকে বিশ্ব সভ্যতার সাথে বিশ্ব রাজনীতির সাথে আমরা যদি তাল মিলিয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে নিজেদের চরিত্রকে সমুন্নত রেখে চলতে চাই তাহলে এখানে গোটা বিশ্ব যেভাবে মেধার ভিত্তিতে সব কিছু করছে আমাদেরকে এখানে মেধাকে মূল্যায়ন করা দরকার কিন্তু সরকারের কার্যকলাপে আমরা সেটা দেখতে পাচ্ছি না তো এই যে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনে দুঃখজনকভাবে ছাত্র সমাজ এটাকে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই রাখতে চেষ্টা করেছিল এটাকে তাদের ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করেছিল সরকারের উস্কানির কারণে সরকারের ফেসিবাদী আচরণের কারণে এই আন্দোলন এখন রাজপথে ছড়িয়ে পড়েছে সারা দেশে এটা ছড়িয়ে পড়েছে আর অতি সম্প্রতি সে আগুনে ঘি ঢেলেছে ছাত্রলীগ নামক গুন্ডা বাহিনীর অবৈধ অগণতান্ত্রিক ফেসিবাদী তৎপরতা এর মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে আসলে এই সরকারই এগুলোর পেছনে মূল ইন্ধনদাতা তারা জনগণের কোনো আন্দোলনকেই তারা বরদাস্ত করে না ন্যায় ভিত্তিক কোনো দাবি দাওয়াকে তারা বরদাস্ত করে না গণতান্ত্রিক কোনো প্রতিবাদকে তারা বরদাস্ত করে না কারণ তাদের আফাদ মস্তকে তাদের প্রতিটি ব্যক্তির ধমনিতে শিরায় উপশিরায় স্বৈরাচার এই স্বৈরাচারী বাকশালী যেই চিন্তা এই চিন্তাই আজকে জনগণের দুর্ভোগের কারণ সুতরাং তারা যদি এই অবস্থা থেকে ফিরে না আসে জনগণের ভাষা বুঝতে না পারে বিশেষ করে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে যদি তারা অ্যাকসেপ্ট না করে তাহলে এটাই হয়তো এক পর্যায়ে এই জালিম স্বৈরাচারী সরকারের পতনের কারণ হবে দেশ সেদিকে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে তারা এই ধরনের আন্দোলনে আরেকটা বাতিক হলো তাদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলন বা প্রতিবাদ যখনই শুরু হয় তখন সেখানে তারা রাজাগারের গন্ধ পায় উনি সব কিছুকে তারা এইভাবে তামাশার বস্তু বানিয়ে ফেলেছে এই যে দেশের জনগণকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছে তারা তামাশা করছে জনগণকে তাদের দাসানু দাসে পরিণত করার যে গৃহ খায়েশ রয়েছে এই অবস্থা থেকে আমাদেরকে দেশ এবং জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে মুসা আলাহ ইসলাম যেভাবে ফেরাউনের সাথে লড়াই করেছেন ঈসা আলাহ ইসলাম যেভাবে তার বিভ্রান্ত জাতির সাথে লড়াই করেছেন ইউসুফ আলাহ ইসলাম যেভাবে সেই সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম যেভাবে আবুজেল আবুলাহের বিরুদ্ধে লড়াই করেছেন ঠিক তেমনি ভাবে আজকে আমাদেরকে এই বাংলাদেশে এবং গোটা বিশ্বে সত্যের আন্দোলনকে ন্যায়ের আন্দোলনকে মানুষের কল্যাণের আন্দোলনকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে বিশেষ করে বাংলাদেশে আমরা যেই অধিকার আদায়ের আন্দোলন শুরু করেছি এই আন্দোলনে হয়তো হতে পারে কিন্তু এই আন্দোলন নিচ্ছিন্ন হয়ে গিয়েছে আর হবে না এটা মনে করার কোনো কারণ নেই এই জনগণ যারা এই সরকারকে প্রত্যাখ্যান করেছে মাত্র চার পাঁচ পার্সেন্ট ভোট আর বাকি সবাই ভোট কেন্দ্রে আসে নাই তাদেরকে প্রত্যাখ্যান করেছে এই জনগণ বাংলাদেশে আছে এরা মরে যায় নাই এদের ভিতরে সেই ক্ষোভ আছে এই ক্ষোভকে শক্তিতে পরিণত করতে হবে আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সব ধরনের ন্যায় ভিত্তিক আন্দোলনের পক্ষে জামাত ইসলামী অতীতও আছে বর্তমানেও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে এই ক্ষেত্রে যদি সরকার ফিরে না আসে এবং পুলিশ যদি তার পেশাগত দায়িত্ব পালন না করে তারা যদি বাড়াবাড়ির পথ সীমালঙ্গনের পথ বেছে নেয় তাহলে এই ঘটনা এই সরকারকে রক্ষা করতে পারবে না পুলিশ বাহিনী বিডিআর বাহিনী কোনো বাহিনী রক্ষা করতে পারবে না মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ রাবুল আলমী তাদেরকে ধরেন ফেরাউন সীমা সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তাকে ধরেছেন নম্রুদ সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তাকে ধরেছেন এইভাবে সীমা ছাড়িয়ে যদি এই সরকার যায় তাহলে এই দেশের মানুষ না পারলেও আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি গজব দিয়ে এই স্বৈরাচারকে এই জালিম সরকারকে এই দুর্নীতিবাদ সরকারকে আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করে দেবেন সুতরাং আমাদের সকলেই চূড়ান্ত ধ্বংস আসার আগে আমাদেরকে ভেবে চিনতে দরকার এই সরকারকে যেভাবে মানুষ গ্রিনার চোখে দেখছে প্রত্যাখ্যান করছে এবং তাদের থেকে যেভাবে আস্তে আস্তে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে তারা এগুলোর থেকে সামনের জন্য শিক্ষা গ্রহণ করবে আমরা আজকের এই ঘটনা থেকে আজকে এখান থেকে আমরা কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে তাদেরকে তাদের ব্যাপারে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করছি আল্লাহ যাতে তাদেরকে ন্যায়ের আন্দোলনে জীবন দেওয়ার কারণে শাহাদাতের মর্যাদা দান করেন এবং যারা তাদেরকে হত্যা করেছে আহত করেছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাদের নিশ্চিত করা হয় সে জন্য আমরা দাবি জানাচ্ছি সাথে সাথে সরকার যেভাবে যে কোনো বিষয় কোর্টের উপরে চাপিয়ে তারা যেভাবে দেশে বিচার ব্যবস্থাকে আস্থাহীন করে তুলেছে এ ব্যাপারেও দেশের জনগণকে চিন্তা করা দরকার বিচার অঙ্গনে যারা আছেন তাদেরকে চিন্তা করা দরকার কারণ কোটা এটা কোনো বিচার ব্যবস্থার বিষয় নয় আইনের বিষয় নয় এটা এক্সিকিউশনের বিষয় সরকার এটার কাজ করবে এটাকে আদালতে নিয়ে যাওয়া এটাও তো সরকারের একটা দুরবিশন দিই সব কিছু মিলে যে ষড়যন্ত্রের অতল গহবর এই দেশটি চলে যাচ্ছে এখান থেকে এই দেশকে জাতিকে উদ্ধার করতে হলে জামাত ইসলামী একটি নৈতিক সংগঠন হিসাবে তার যে দায় আছে সেই দায় অস্বীকার না করে সেই ভিত্তিতে আমাদেরকে আমাদের যা যা করণীয় আমরা করব। এবং ক্ষেত্রে দেশের জনগণকে আমরা সাথে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শক্তি সাহস দান করুন এই কামনা করে এখানেই আমি আমার কথা শেষ করছি হাজামা আলহি তুই উনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ